এই ধারা কি শুরু করছস? হাক যে হাক তো একটা ভালো জিনিস, তাই না? হাক তো করাই যাইছি। হাক করতেছ না? ছয় নামাজ পরে আবার যে গিফট দিয়ে বাড়িব, নইলে গর্ব হচ্ছে না? বসুন, শান্তি নেই কোনো জায়গা। এই রাস্তাঘাটে গেলে, পার্কে গেলে, কোনো জায়গায় একটু শান্তি পাই না। পোনা পাড়ায় ডিস্টার্ব, মানে একবারে অতিষ্ঠ হয়ে গেছি। আজকে ভালো হয়েছে, আজকে বাসায় কোনো কোনো ডিস্টার্ব নাই। আজকে হাইক দিয়ে ভালো মতো পালন হ্যাঁ, করা তুমি আর যাবে। আমি একবারে ফুল এনজয় করবো। ওকে, চলো। এই ধারা কি শুরু করছস? হাইক দিয়ে পালন করতেছি। এই মেয়ে চুপ থাকো। কি রে দোস্ত, তুই হুট করে মানে রুমিতে ঢুকে গেছিস, নক টক দেস না কিছু, বুঝলাম না তো কিছু। কি সমস্যা কি তোর? তোমার ভাড়াকে তুই একলা দেস, নামিও দিই। দে, তুই জানোস তাই তোর হুট করে ঢুকে গেছে, একটা প্রাইভেসি তুই বুঝতেছিস না। তুই আমি রুমে আইতে পারবো না, রুমের ভাড়া আমি দিই না, আমি যন্ত্রণা আইতে পারবো না। পারবি? ঠিক আছে, দেখতেছিস আমি একটু কথা বলতেছি, তুই এভাবে ঢুকে গেছিস। কথা বলতেছস তুই, দিয়ে এরকম কি করতেছস? জানি এরকম, জানি কি করতেছস? এটা কি, এটা কি? হাক আরে করতেছি। এটা হাক কর তোকে, হাক ডে। হাক এটা কি খানা মাথা আছে? তুই এটা বুঝবি না, তুই জীবন প্রেম করছস? প্রেম তো একটা করস না, বুঝবি কেমন যে হাক ডে না কি ডে? আমি তো বুঝতাম যে তোরা এমন কোলাকুলি করতেছস, আবার কোথাও হাক দে, হাক দে কই কারে? আরে বেটা, এই কোলাকুলি এটা হাক ডে কয়? তুই জানস না কিছু না, আমি তাতে তো কত বলতাছি কথা। না, তুই আজকে বদন করবি হাক দে, কালকে 14ই ফেব্রুয়ারি, এরপরে এইটা ওইটা, কি শুরু করছস তোর আডি? তোর ভালোবাসার সম্পর্কে কোনো ধারণা আছে? কত দেরি এই পর্যন্ত আইছে, দের কোনো শেষ নাই। আর আচ্ছা দেখবি ভাই, আজকে আমি আপডেট আমি হাক দে ফাক দে এগুলো আমি বুঝি না, আমি এগুলো কই নেই, ভাইয়া এগুলো বুঝি না। এই 14ই ফেব্রুয়ারি না, মানে এই ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে মানে ভালোবাসা দিবস, বুঝছেন? এই পুরা পুরা মাসই তোর ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা না, না নোংরামি ভাইয়া, তোর কাছে নোংরামি মনে হইতেছে? এটা তো আমার আমার যদি দেখে সেটা নোংরামি কথা, সেটা তো ভালোবাসা কয় না। না আচ্ছা না, এটা দোস্ত শোন, ভালোবাসা। হাগ ডে, চকলেট ডে, প্রপোজ ডে, কিস ডে, টেডি ডে, অনেক ডে আছে, বুঝছেন? দেড় কোনো শেষই নেই। এমন করে জোরাজুরি করে এটা ভালোবাসা, হ্যাঁ হাগ ডে হ্যাঁ তো এটা আবার যে এটার থেকে আবার গিফট হয় না? তোমরা যে যেরকম জোরাজুরি জোরাজুরি করো, ঠিক আছে? হ্যাঁ, এই যে রুমে আইসা এই একলা একলা, ঠিক আছে, বেচেলার রুমে যে সারার ভিতরে এরকম জোরাজুরি করতেছো কিরে, এসব এটা আবার গিফট হয় না? 6 মাস 9 মাস পরে গিফট বাইরে না? গিফট ডে দোস্ত, করলে কি আজে বাজে লাভ কথা হয় কইছে নাকি? তো, তুই এখন আজে যা, বাজে কি কইলাম? তুই এখন যা একটু তোরা যদি পরে। হাক ডে করস, ভালোবাসার দিন দিবস পালন করস, এইটা করস ওইটা করস, এটা গিফট ডে পালন করস না, গিফট ডে বাইরে না? হাক ডে, হাক তো একটা ভালো জিনিস, তাই না? হাক তো করাই যায় হাক সিম্পলি। করতেছ না? 6 নামাজ পরে আবার যে গিফট ডে বাড়িব, নইলে গর্ব হচ্ছে না? তুই কি কি বলবো, এটা কুয়াশ্রা না তোমাদের, কথা আমি কিছু বুঝি শোনো না। শোনো, তোমাদের মতো যুব সমাজ, যুব মানে কি বলবো আর, ঠিক আছে, তোমরা যে স্কুলে পড়ো, ঠিক আছে, শিক্ষিত মাইয়া, তোমরা এই হাক ডে পালন করো, ভালোবাসা দিবস পালন করো, এগুলো তো নোংরামি, বুঝছো না? এগুলো তো নোংরামি। এই মেয়ে, তুমি যে যে স্কুল ড্রেস পিন্দা, তারপর আজকে চলে আইছো, ঠিক আছে, এই কি ডে পালন করতে পেলা, এই ডে পালন করতে, তোমার ফ্যামিলি কি জানে এগুলা? হ্যাঁ, আচ্ছা ফ্যামিলিরা কি কেউ জানায় হাক ডে পালন করে নাকি? কি বলবো, সি 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 তোমাকে আসলে লজ্জা মনে হয়, সরম মনে হয়, তোমরা যে হাক ডে নাম দিছো না ফাক ডে নাম দিছো, আমি মনে করি এটা হচ্ছে বেহাইয়া দিবস, বুঝছো না? আচ্ছা ভালো কথা, তুই এই বেহায়া মানা করবি, তুই বাইরে করবি, তুই আমার ঘরের ভিতরে আইনা আমার ঘরটা গেলে না, বা করতেছ? আপনি প্রেম করেন নাই তার জন্য আপনার এরকম মনে হইতেছে, যদি আপনি প্রেম করতেন তাহলে আপনার কাছেও ভালো লাগতো। দোস্ত শোন, বাইরে যাই না, বাইরে গেলে বিভিন্ন শয়তানি পোলাবেন আছে না, দেখা গেছে আমরা আগে পালন করলে ভিডিও মিডিও করে এগুলো সাইরা দেয়, আবার ঝামেলা আসতে লিখতে বাসায় নিয়ে, তুই বুঝছ না কাতি? হের লেগা কি তুই আমার বাসায় মাইয়া নিয়ে যাবি? যদি বাইরেরা জানে দুদিন পর, আমার গোয়া লাগতে দেবাই দিয়ে দিব। আরে তুই আর আমি থাকি, দেখে মাইয়া লিখে জানবো তুই না কইলে। আর আর ভালো কথা, এই যে আজকে হাত দেব গুলো কান সেই মাইয়া, এ আর আগে দেখলাম, এর আগে গত বছর আমি আরেক মাইয়া, আবার দেখবেন যে 14ই ফেব্রুয়ারি এমবি আরেক মাইয়া, ওই যে ইয়ার দিন বিভিন্ন দিবসে তুই একটা একটা করে মাইয়া লিয়ে হস, কি কি কস্তি রে আন্তা? মানে কি এইগুলো কি সত্যি? তোমার কয়টা গার্লফ্রেন্ড? আরে ও তুমি ওকে দুষ্টমি করতে চাই? দুষ্টামি কথা আছে, তুমি জানো না? না ও এই তোরই আমার ভেলাডে, এর আগে যে বাসায় রয়েছি ওইখানে এক মাইয়া আইন এরকম অনেক কি কম, তোমার একাম কাম করছে, ধরা খাইছে, পরে এসে বাইরে দাঁড়ায় জুতা দেওয়া পিড়াইয়া, অনলাইকে আমি শুধু জুতার বাড়ি গেছি বাই করছে। কি তোর চরিত্র এত খারাপ, আমি তো জানতাম না, আমি তো ভাবছিলাম যে তুই শুধু আমারে ভালোবাসিস, এখন দেখি না। আরে তুমি বিশ্বাস করো, মজা করতেছে? তুই কি লেগে আমি মজা কষ্ট? করতেছি, হ্যাঁ, এর আগে তো মাপ প্রাপ চাই, এবার বাচ্চাই ছিলাম দেখা জুতার বাড়ি খাইয়া। তুই একটা কাজ কর ভাই, তোর যখন এত যে মায়াম মাসের নেশ, হাক ডে পালন করবি, এই পালন করবি, হেই পালন করবি, ভাই তুই আমার লগা থাকবিস না এই মাসের থেকে, তুই বাইরে যাস। তোর লেগা আমি আমি বড় বিপদে উঠবো, আমি যা দেখতেছি। এই যে তুই দুদিন বাবার মাইয়া লইয়া হস, আল্লাহ না করুক তুই যদি ঘরের মধ্যে একটা দুর্ঘটনা ঘটায় দেস কোনো, তা ধার ভাইকে নিবো, এইটার দার দায় বার কে নিবো কো? হ্যাঁ, আমি জীবনে ভাবতেও পারি নাই যে তোমার চরিত্র এত খারাপ, আমি এতদিন কার সাথে রিলেশন করছি, তোর মতো একটা নোংরা মন মানুষ। আর শোনো, আর শোনো, হয়েছে ভূতের মুখে রাম রাম,
চরিত্রের কথা তোমার চরিত্র বলানি তোমার চরিত্র ভালো হইলে একটা বেচালার পোলালে ঘরে আয় ঢোকো তুমি আমি তো শুধু ওর সাথে রিলেশন করি আমি তোর মত 10 বার ওর সাথে রিলেশন করি ও একই হইছে বুড়া গইরা বুঝছো না তোমার চরিত্র যদি এত ভালো হইতো তুমি যদি ভালো ফ্যামিলির মাইয়া হইতা তাহলে তো একটা বেচালার রুমে একটা ছেলে লইয়া একটা ছেলে তোমার একাই না কি করব তুমি এটা বুঝো না বোঝার বয়স তো অন্তত হইছে হ্যাঁ কি কমু এই যে মনে করো এগুলা করতেছো দুদিন পরে ওই যে কইছো কি হাগ দে না এরপর বাইরে হইবো গিফট দে ভালোবাসার ফসল বাইরে দেবো লিয়া লিয়া রাস্তা রাস্তা ঘুরবা করছো না ও তোমার বিয়া করবো ও এর আগে 3-4 মায়া এনে এরকম কষে আমার রুমের মধ্যে আর আমি বারবার কইছি এ আর বড় ও এই কাজটা ফিরে করলো তোর ভাই আমার না করতে মন চাই বেড়া এদিকটা তোর ভাই আমার মন যদি রাস্তাঘাটে করবি তুই আমার রুমের লিয়ে হাস কিলি দুদিন পরে হ্যাঁ আর তোমাকে বলতাছি তোমাকে কি শরম নাই লজ্জা নাই ছেলে বললো আর রুমে চলে আসলা সরি ভাই আমি ভুল করছি মাফ করে দিবে আর তুই তুই যদি কোনোদিন আমার সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করস কোনো সম্পর্ক রাখার চেষ্টা করস তাইলে দেখিস আমার চাইতে খারাপ আর কেউ হইব না মনে থাকে জানো এই ওট বাইরে তুই কি লেগে পেস্ট লাগাই দিলি আমি পেস্ট লাগাইছি বাইরে ভাই তোর মতো লোক আমি রুমে রাখবো না তোরা যদি ফ্ল্যাটে রাহি রুমে রাহি ঠিক আছে তোর মনে করছ তোর লেগে আমি বড় ধরনের বিপদে পড়বো তুই একটা আগাম করবি ভাই সাথে বিয়ে তুই মেয়েরা নিয়ে আইছস আল্লাহ না করুক তুই যদি এমন একটা কিছু করতি এখানে যদি একটা ঝামেলা হয়ে যেত গা সামলাই তো কাটা সামলাই তো কটা ক বাসাটা তো কই আমি লইছি নাকি কে সামলাই তো এই যে দুদিন পর মায়া নিয়ে হস যদি একটা দুর্ঘটনা ঘটে থাকা যদি মায়ার ফ্যামিলি এদিক তো আমার দিকে টাকা আইনা টানা ফুর্তি করস মজা করস যদি মনে করস একটা কিছু ব্যাটের মধ্যে ঢান্দা দেস ঢুকাই দেস ঠিক আছে হ্যাঁ তাহলে মামলা মামলা করলে নারী নিজ তোর মামলা দেখি তুই জানস হ্যাঁ আর তুই তো বিয়া করবি না তুই তো মজা করস তুই তো লুচ্চামি করস আর তোর আমি অনেকবার কইছি তোর স্বভাব খারাপ তুই যা করস বাইরে করিস আবাসিক হোটেল আছে বিভিন্ন জায়গা আছে তুই হ্যান্ড নিয়ে আমার রুমে নিয়ে আসকে লিগা ভাই আমি তোর কাছে মাপ চাই বাইরে বন্ধু বান্ধব আসো ভালো আছো আমি তোর রুমে রাখবো না বাইরে ভাই তাহলে আমি কই যাবো কাল কই যাবি হেটা আমার দ্বারা বিছানা বাইরে ভাই তো স্বভাব আর ভালো করে আমার বুঝে গেছে বাইরে আর উচ্চ বন্ধু বাইরে দেখা চিন্তাটা করো দুদিন পর পরে একটা একটা করে নতুন মায়া নিয়ে আয় হাত দিয়ে পালন করে ভালোবাসা দিবস পালন করে এটা করে এটা করে ছি 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 বিয়া হয়ে যাবে না আই না কি জোরাজোরি বাবা রে বাবা আর মাইয়া মানুষও আছে মানে ডর বনাই মানে ঘরের মধ্যে একটা বেচালার ঘরে একটা পোলার হলে আয়া জোরাজোরি করতেছে ছি দুনিয়াটা কই গেছে এদের সমাজের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের মেয়ে ছেলেরা কোথায় যায় এই যে 14 ফেব্রুয়ারি এই যে ভালোবাসা দিবস এই যে হাঁকতে ফাঁকতে কি করে ঠিক আছে এগুলো আপনারা বাচ্চা কাচ্চারা কোথায় যায় আপনারা একটু খেয়াল রাখবেন নাহলে এক সময় একটা দুর্ঘটনা ঘটবো পরে বড় ধরনের ফস্তান ফস্তাইবে।